আসসালামু আলাইকুম ভিউয়ার্স, উর্মিশ ডেবুকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার নতুন একটি আপডেট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের আপডেটটি মূলত একক ভর্তি পরীক্ষা নিয়ে। এখানে আপডেটটিতে প্রকাশিত হয়েছে একক ভর্তি পরীক্ষা মন্ত্রণালয়ের সভার বিষয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী। আগামী 23-24 শিক্ষাবর্ষ থেকে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে একক ভর্তি পরীক্ষা আয়োজন করার বিষয়ে দ্রুত একটি অধ্যাদেশ জারির সুপারিশ শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি। গত 31 অক্টোবর দেশের উচ্চশিক্ষার তদারক সংস্থা বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসির পক্ষ থেকে এই সুপারিশ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এতে ভর্তি প্রক্রিয়া, কমিটি গঠন, কমিটির আকার, আর্থিক বিষয়াবলী সহ বিভিন্ন বিষয়ে সুপারিশ জানানো হয়েছে। ইউজিসির এসব সুপারিশ বর্তমানে যাচাই বাছাই করছে মন্ত্রণালয়। তবে মন্ত্রণালয় কবে নাগাদ এ নিয়ে বৈঠকে বসতে পারে তা স্পষ্ট করে বলতে পারেনি শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি। এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে বর্তমানে তারা যাচাই বাছাই করছে ইউজিসির খসড়া প্রস্তাবটি। এ নিয়ে শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনির সাথে একটি বৈঠক করবে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা। এরপর এ নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করে সুপারিশগুলো রাষ্ট্রপতি এবং দেশের সকল উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের আচার্য মোহাম্মদ শাহাবুদ্দিনের কার্যালয়ে পাঠানো হবে এবং সেখান থেকে এ নিয়ে চূড়ান্ত অধ্যাদেশ জারি করা হবে। তবে কবে নাগাদ তা করা হতে পারে এ নিয়ে সুনির্দিষ্ট তারিখ বলতে পারছে না শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্টরা। ইউজিসির খসড়া নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভার বিষয়ে সম্প্রতি এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনির কাছে সাংবাদিকরা জানতে চাইলে তিনি এ নিয়ে স্পষ্ট করে কোনো তারিখ জানাতে পারেননি। এছাড়াও এ মাসে সভা হবে কি না এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য তার কাছে নেই বলেও জানান শিক্ষামন্ত্রী। নতুন খসড়ায় একক ভর্তি পরীক্ষা আয়োজনের ক্ষেত্রে নেতৃত্ব থাকবে দেশের প্রথম সারির বিশ্ববিদ্যালয়গুলো। এছাড়াও বিশ্ববিদ্যালয় বিবেচনায় শিক্ষার্থী ভর্তিতে থাকতে পারে ভিন্ন ভিন্ন শর্ত এবং বিধান। এছাড়াও যেসব বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তির সুযোগ থাকে না খসড়ায় সিদ্ধান্ত আসবে তাদের বিষয়েও। তবে শিক্ষা মন্ত্রণালয় এবং ইউজিসি উচ্চশিক্ষার ক্ষেত্রে বয়সসীমার শর্ত তুলে দেওয়ার পক্ষে। এক্ষেত্রেও চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে অধ্যাদেশ জারির পর, জানিয়েছে ইউজিসি এবং সংশ্লিষ্ট কমিটির একাধিক সদস্য। বাম দিকে দেখতে পাচ্ছ শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনির একটি বক্তব্য। একক ভর্তি পরীক্ষা নেওয়া হলে বিশ্ববিদ্যালয়ের স্বকীয়তা, স্বাতন্ত্র্য, স্বায়ত্তশাসন ক্ষতিগ্রস্ত হবে না। ভর্তি পরীক্ষা অন্তর্ভুক্তিমূলক করা হবে এবং সংশ্লিষ্ট বিষয়বস্তু এর অন্তর্ভুক্ত থাকবে। শিক্ষার্থী এবং অভিভাবকদের স্বার্থে একক ভর্তি পরীক্ষা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে চলতি বছরের এপ্রিলে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের একক ভর্তি পরীক্ষা আয়োজনে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কমিশনকে দায়িত্ব দিয়ে রাষ্ট্রপতির নির্দেশক্রমে একটি আদেশ জারি করে শিক্ষা মন্ত্রণালয়। এরপর এ নিয়ে প্রস্তাবনার খসড়া মন্ত্রণালয়ে পাঠায় ইউজিসি। এই অধ্যাদেশ জারি হলে দেশের সব বিশ্ববিদ্যালয়কে একটি ভর্তি পরীক্ষায় আসা বাধ্যতামূলক হয়ে যাবে। এর আগে চলতি বছরের জুলাই মাসে একক ভর্তি পরীক্ষা নিতে ইউজিসি চেয়ারম্যানকে আহ্বায়ক করে 15 সদস্যের একটি। তাহলে বন্ধুরা, তোমরা এতটুকু বুঝতে পারলে যে এই একক ভর্তি পরীক্ষা নিয়ে মন্ত্রণালয়ের সভার বিষয়ে শিক্ষামন্ত্রী যা জানালেন তার বিস্তারিত। খুব শীঘ্রই সভা হবে, সেই সভার মাধ্যমে আপডেট তথ্যগুলো পাওয়া যাবে। আর আপডেট তথ্য পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজ ফলো করবে। এর লিঙ্ক অ্যাড্রেস ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আজ এ পর্যন্ত বন্ধুরা, দেখা হবে নতুন কোনো ভিডিওর আপডেট নিয়ে। তাই বিদায় নিতে হচ্ছে আজ। আল্লাহ হাফেজ।